নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল 23শে অগস্ট 2022 যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি হতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। তো আগামীকাল দিনটি মঙ্গলবার, প্রত্যেকে জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় পবনপুত্র হনুমানজি কি জয়, অবশ্যই আপনারা এই কমেন্টটি করুন। দেখুন, ভিডিও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমি প্রতিদিন নতুন নতুন আপনাদেরকে দিই। ভিডিওর আলোচনাটা এই জন্য আমি প্রতিদিন বলি, যদি যারা মিস করবেন তারা অনেক কিছু জীবনে হয়তো মিস করে যেতে পারেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওতে কিন্তু আমি আলোচনা কিন্তু করি। দেখুন, আমি এর আগে আপনাদেরকে বলেছি 1 থেকে 9 পর্যন্ত কোন কোন গ্রহ রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ 1 রবি, 2 চন্দ্র, 3 বৃহস্পতি, 4 রাহু, 5 বুধ, 6 শুক্র, 7 কেতু, 8 শনি, 9 মঙ্গল, অর্থাৎ এক একটি সংখ্যা এক একটি গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত। এই জায়গাটাতে দেখা দরকার আপনার ক্ষেত্রে কোন সংখ্যাটা শুভ, আপনার জন্ম ডেস্টিনি অনুযায়ী কোন সংখ্যা কিন্তু শুভ। সংখ্যা কি করে জানেন, মানুষের জীবনকে কিন্তু বদলে যায়, অর্থাৎ একটি সংখ্যা আপনাকে কোটিপতি কিন্তু করাতে পারে, আবার একটি সংখ্যা ভুলের জন্য আপনার প্রচুর অর্থ কিন্তু লস যেতেও পারে। এই জায়গাটা কিন্তু দেখা একান্তই দরকার। এই জন্য আমি বারবার বলছি, রাহু আপনার জন্মকুণ্ডলিতে কোনভাবে অবস্থান করছে, কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে, এটা কিন্তু দেখা একান্তই দরকার, অর্থাৎ নক্ষত্রতা জানা একান্তই দরকার। কারণ রাহু যেভাবে অবস্থান করে সেভাবের থেকে যে নক্ষত্রে রাহু থাকে সেই নক্ষত্রের ফলটা কিন্তু বিশেষভাবে কিন্তু রাহু দেয়, অর্থাৎ রাহু যে গ্রহের সঙ্গে থাকে সেই গ্রহের ফলটা অনেক অংশে কিন্তু দিয়ে থাকে, তেমনি নক্ষত্রের ক্ষেত্রেও দেয়। এবং রাহু আপনার বাল্য অবস্থাতে আছে, না যুবক অবস্থাতে আছে, না বৃদ্ধ অবস্থাতে আছে, এই বিষয়গুলো কিন্তু দেখা দরকার। ওই জন্য প্রতিদিন আমি বলি, নতুন নতুন টপিকস নিয়ে আমি কিন্তু আলোচনা করি, ওই মানে এক রকমই যে জিনিস আলোচনা সেটা না, আমি জানাবো। অনেকে অধীর আগ্রহে আছেন, 5টা 80 টার্গেট নাম্বার, শুভ সময়, কিন্তু শুধু কি এটাই জানা কি ইম্পর্টেন্ট, না আলোচনাটা শোনা ইম্পর্টেন্ট? কারণ রাশির নাম শুনে অনেকে বেরিয়ে চলে যাচ্ছেন, ইনভেস্টমেন্ট করে দিচ্ছেন, হয়তো আপনার কারো কারো ক্ষেত্রে লাগছে, কারো কারো ক্ষেত্রে লাগছে না, এখানে বোঝার ব্যাপার আছে। দেখুন, এইবার আপনাকে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলী লগ্ন টু দ্বাদশ ভাবে রাহু কোনভাবে অবস্থান করছে এবং কোন ভাবাধিপতির সাথে যুক্ত আছে বা একক আছে, সেটা কিন্তু একান্ত দেখা দরকার। আমি একটি কথা বারবার বলি, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে, তিথিক্ষণটাও কিন্তু ইম্পর্টেন্ট। কালকে দেখুন যোগটা কিন্তু ভালো যোগ আছে, সেটি হচ্ছে সিদ্ধযোগ। সিদ্ধযোগে সিদ্ধি লাভ হতে চলেছে এই 5 রাশির, দেখুন। এবং এটা সম্পূর্ণরূপে ভাগ্যের উপর ডিপেন্ড করে, আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো কিন্তু দেখা দরকার। দেখা যাচ্ছে আপনার ভাগ্যভাবটা স্ট্রং নয়, তাহলে আপনার প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বাধা আসবে, অর্থাৎ আপনাকে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার। কেউ কেউ বলছেন যে স্যার, আমার ক্ষেত্রে কোন নাম্বারটা শুভ, হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন। দেখুন, এটা অত সহজ নয়, ক্যালকুলেশনের গণিতের ব্যাপার আছে, বুঝার ব্যাপার আছে।
দশা, আপনাকে রাজযোগকারী দশা চলছে না মারক দশা চলছে, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, মহাদশা, এই জায়গাগুলো দেখা দরকার। দুম করে বলে ফেললাম সেটা কিন্তু হবে না। নিজের জন্মকুণ্ডলী বিচার করান, হস্তরেখা বিচার করান এবং পাওয়ার রিং আপনারা পরিধান করুন, রাহু রক্ষা কবচ, রাহু কবচ পরিধান করুন, প্রাপ্তির জায়গাটা কিন্তু সম্ভবই সম্ভব। কেননা অনেকে আছে যে ভাবছে যে আমার ক্ষেত্রে যে টার্গেট নাম্বারটা বলছে আমি ওই টার্গেট নাম্বারটা মিলিয়ে দিই, না হবে না। আপনার ক্ষেত্রে যদি যোগ না থাকে তাহলে হবে না। এই জন্য রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ, এই জন্য রাহুর বলবত্তা বৃদ্ধি করা একান্তই দরকার। এখানে রাহু যদি আপনার ফেভারে থাকে তাহলে কিন্তু আপনার বড় অ্যামাউন্টের অর্থ কিন্তু আপনি পাবেন। এটা ম্যান টু ম্যান ডিফার করবে আপনি কত অঙ্কের অর্থ আপনি পাবেন। কেউ কমও পেতে পারেন, কেউ বেশিও পেতে পারেন। কেন আপনি কম পাচ্ছেন সেটা আপনার ভাগ্য, কেন আরেকজন বেশি পাচ্ছে সেটা তার ভাগ্য। এই জন্য ভাগ্য ভাব বিশেষভাবে দেখা কিন্তু একান্তই দরকার। এখানেই হচ্ছে ভাগ্যের খেলা, এটা সম্পূর্ণরূপে দেখুন। এর পাশাপাশি আপনার জন্মছকে রাহুর সঙ্গে সঙ্গে শুক্র, শনি এবং বুধ, এই চারটি গ্রহ, রাহু, শুক্র, শনি এবং বুধ, এই চারটি গ্রহ কোনভাবে অবস্থান করছে এখানেও বোঝা ব্যাপার আছে। সুপার প্রাপ্তি হবে পাঁচ রাশি নিঃসন্দেহে বলা যেতে পারে। কেননা আপনার জন্মছক সব শেষ কথা বলবে। আগামীকাল সিদ্ধিযোগে সিদ্ধলাভ হতে চলেছে পাঁচ রাশির, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তিও কিন্তু হবে, সবারই হবে এটা আমি কখনোই বলছি না। তাহলে এক রাশির হাজারো লাখো কোটি মানুষ আছে, সবারই ভাগ্য সমান নয়। কিছু মানুষের কিন্তু আগামীকাল প্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি কিন্তু করেছে, প্রবল যোগ। প্রত্যেকে জয় বজরং বলি, জয় বজরং বলি, জয় প্রভুপুত্র হনুমানজি কি জয়। অবশ্যই কমেন্ট করুন পাঁচ রাশির নাম। নাম্বার ওয়ান যে রাশিটা আমি কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 1। আপনাদের শুভ সময় সকাল 10:29 থেকে 12:14 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং আরেকটি আপনাদের ক্ষেত্রে 3। আপনাদের শুভ সময় দুপুর 12:14 থেকে শুরু করে আপনার 2:24 পর্যন্ত। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো, আগামীকাল প্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হয়েছে, সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1 এবং 6। আপনাদের শুভ সময় সকাল 8:39 থেকে শুরু করে আপনার 9:56 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে শুধুমাত্র 6। শুভ সময় সকাল 7:19 থেকে শুরু করে 9:03 পর্যন্ত। সর্বশেষ এবং অন্তিম যে রাশির আমি কথা বলবো, প্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হয়েছে, সেই রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার শুধুমাত্র 3 এবং 5। আপনাদের শুভ সময় সকাল 10:11 থেকে শুরু করে আপনার 12:21 পর্যন্ত টাইমটা কিন্তু শুভ। আগামীকাল যে রাশিগুলোর
সুপার প্রাপ্তি ঘটতে চলেছে সেই রাশিগুলোর নাম আমি এই ভিডিওতে সম্পূর্ণরূপে আলোচনা করলাম। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে লিখুন জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্টটা অবশ্যই করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।